শুরু হলো সমেশ ডাক্তারের একটি দিন। জেগে উঠল রাজশাহী বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের সরেরহাট কল্যাণী শিশু সদনে আশ্রয় পাওয়া 120টি অনাথ শিশুর একটি পরিবার, যাদেরকে পরম স্নেহে লালন করছেন ডাক্তার শামসুদ্দিন সরকার ও তার স্ত্রী মেহেরুন্নেসা। সময়টা মুক্তিযুদ্ধের, পশ্চিমা দখলদারদের আগ্রাসনে সে সময় পিতৃহারা হয় অনেক শিশু। যুদ্ধ থেকে ফিরে অনাথ এই শিশুদের দেখে কেঁদে ওঠে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকারের মন। স্বাধীন এই দেশে এই শিশুগুলোর নেই কোনো আশ্রয়। দিনের পর দিন অনাহারে অবহেলায় বড় হচ্ছে এরা। তখন থেকেই অনাথ এই শিশুদের জন্য কিছু একটা করার স্বপ্ন দেখতে শুরু করলেন সমেশ ডাক্তার। আর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করলো 1984 সালে, স্বাধীনতার 13 বছর পরে। স্ত্রী মেহেরুন্নেসার মোহরানা সত্ত্ব দিয়ে বাঘা উপজেলার সরেরহাট গ্রামে তিনি কিনলেন 12% জমি। সেই থেকে টানা 10 বছর সরকারি বা বেসরকারি কোনো সাহায্য ছাড়া এই বিশাল কার্যক্রম চালাতে গিয়ে সমেশ ডাক্তার দিনে দিনে বিক্রি করেন নিজের গৃহস্থলীর 17 বিঘা জমি। শিশুদের মুখ চেয়ে বন্ধ করতে পারেননি শিশু সদনের কার্যক্রম। এক সময় প্রায় অনিশ্চিত হয়ে পড়ে অনাথ এই শিশুদের খাওয়া পড়ার ব্যবস্থা। এই অবস্থায় বিক্রি করে দিতে হয় সমেশ ডাক্তারের শেষ সম্বল, মাথা গোজার ঠাঁই, তার বসতভিটা। আশ্রয়হীন শিশুদের প্রতিপালন করতে যেয়ে নিজেরাই হয়ে পড়েন আশ্রয়হীন। স্ত্রী পরিজন নিয়ে তার ঠাঁই হয় এই এতিমখানাতেই। আমি একজন প্রভাবশালী ডাক্তার ছিলাম এবং সেই সময় আমার অর্থাৎ এই ডাক্তারি উপার্জনের পথ ছিল সবচাইতে আমার সংসারের একটা চরম বলা যায় জীবিকা নির্বাহের একটা সুগম পথ আর কি। আমি অসহায় মানুষের সেবা করতে যা আমি যে সাদা মনের মানুষের অধিকারী হয়েছি এটাই আমার সবচাইতে বেশি আনন্দ। সারা বিশ্বের মানুষের কাছে আমি অনুরোধ রাখবো যে এই ধরনের এতিমখানা করে সারা বিশ্বের অসহায় শিশুদের প্রতিপালনের পথ যেন সুগম হয়। মেহেরুন্নেসার দিন শুরু হয় উনুন জেলে। ভোরের আলো ফুটবার আগেই তৈরি করে ফেলতে হবে এতগুলো ছেলে মেয়ের সকালের খাবার। 120 জনের মধ্যে 58 জনের খাওয়া দাওয়া চলে এতিমখানায়। অন্য 49 জনের দায়িত্ব নিয়েছেন গ্রামের সহৃদয় কিছু মানুষ, আর 13 জনের খরচ আসে সরকার থেকে। স্ত্রী মেহেরুন্নেসা অবসরে সেলাই করে যা পান তা এবং পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে সমাজ ডাক্তার নিজে যা রোজগার করেন তার সবটাই ব্যয় করতে হয় এতিমখানার কল্যাণে। কিন্তু এতে কি এতগুলো শিশুর খাওয়া পড়া চলে? বলতে গিয়ে গলা ধরে আসে শত শিশুর গর্বিত মা মেহেরুন্নেসার। আমি 4 বছর এতিমখানা নিয়ে খুব কষ্ট করি এবং ওই টাইমে 1 বছর আমি বাহিরে নিজে হাতে এখানকার জন্য ভিক্ষা করেছি। আমার 6টা বেটা বেটি 6 জনের মানুষ হয়ে গেছে বলা চলে, কিন্তু আমার তো ওই 6 বেটা বেটি এখন তো আমার না, এখনো এই 74-75 জন বেটা বেটি এগুলো নিয়ে আমার বেটা বেটি। এখানেই বড় হচ্ছে 1 বছরের শিশু লাকি। বড় হয়েছে মনিরুল, এনামুল, রাখি, মুর্শিদা আরো অনেকে। মা মেহেরুন্নেসার শাসনে আদরে কেমন আছে তারা? জেনারেল আমার অভিভাবক হিসাবে আমাদের রাখছেন ইনশাল্লাহ, তারা আমাদের খুব ভালোভাবে রাখছেন এবং আপনাদের দোয়াই আমরা খুব ভালো আছি, ইনশাল্লাহ কোনো সমস্যা টমস্যা হয় না। এখানকার অভিভাবকগুলো খুবই আমাদেরকে ভালোবাসে। আমি এখন মাদ্রাসায় লেখাপড়া করছি সপ্তম শ্রেণীতে। 7 বছর এখানে আছি, লেখাপড়া করে এখানে বাবা মতোই ভালোবাসেন। একটা ভীষণ অসম্ভবকে সম্ভব করেছেন সমেশ ডাক্তার আর তার স্ত্রী মেহেরুন্নেসা, এমনটি বলছিলেন বাঘা উপজেলার সাদুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যাপক নুরুল ইসলাম। এতিম ছেলেদের প্রতিপালন করছে, সাহায্য কতটুকু পাচ্ছে নিজের চেষ্টায় সে এটা কালেকশন করছে, সেইটা সে সেখানে নিয়োগ করছে, খাটাচ্ছে। ভালো মানুষ হিসাবে তো এর চাইতে ভালো মানুষ কেমন হয়।
এতিমখানাটি চালাতে বিভিন্ন সময় নানা কুচক্রী ষড়যন্ত্রের শিকার হয়েছেন সমেশ ডাক্তার। কখনো শিশু পাচার, আবার কখনো বা জালিয়াতির অভিযোগ। কিন্তু কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি ডাক্তার শামসুদ্দিনকে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এই শিশু সদনেই থাকেন তিনি। অন্যদের সাথে একসঙ্গেই বড় হয়েছে তার ছেলে মেয়েরা। চারিদিকে নানা অসঙ্গতি, তা সত্ত্বেও দিন শেষে পরম তৃপ্তিতে ভরে ওঠে শত সন্তানের জনক জননী সমেশ ডাক্তার ও মেহেরুন্নেসার অবয়ব। এখানকার প্রতিটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে যেন 22 বছরের নিঃস্বার্থ ও নিরলস কাজের অনুপ্রেরণা তাদের।